আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কি নিয়ে কথা বলবো। আমি আসলে এই বিষয়ের উপর ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, কেননা আমরা যখন বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে ভিডিও বানাচ্ছি, তখন অনেক ভারতীয় ভাই আমাদের কমেন্ট বক্সে এসে লিখছেন যে বাংলাদেশ যদি এতই উন্নত হবে তাহলে তারা চিকিৎসার জন্য ভারতে কেন আসে। আসলে তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিওটি। প্রথমে তাদেরকে একটি কথা বলতে চাই, আর তা হচ্ছে বাংলাদেশের থেকে ভারতের চিকিৎসা ব্যয় অনেক কম। আপনি একটা জিনিস সাধারণভাবে চিন্তা করুন যে আপনি যেখানে কমে কোনো যখন ভালো একটা সার্ভিস পাবেন তখন কিন্তু আপনি সেখানেই যাবেন। তো আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা কিন্তু যথেষ্ট ভালো, তারপরেও আমরা ভারতে যাই, তার কারণ সেখানে চিকিৎসা ব্যয় অনেক কম। তবে আমরা যে ভারতে যাই, এখানে বাংলাদেশের থেকে ভারতীয়দের স্বার্থই বেশি। এই করোনাকালীন সময়ে বাংলাদেশের কেউ কিন্তু ভারতের চিকিৎসা নিতে যাচ্ছে না, আর এর ফলে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চিকিৎসা ক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠান গড়ে উঠেছে সে সকল প্রতিষ্ঠানে ধস নেমেছে এবং তাদের শত কোটি ডলারের ক্ষতি হচ্ছে। বিস্তারিত দেখব প্রতিবেদনে। আপনি যদি বিডিটিউব চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন তাহলে বিডিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পথচলায় আপনিও পাশে থাকবেন। বাংলাদেশে তো বর্ডার বন্ধ, আসবে কি করে? ট্রেন বন্ধ, বাস বন্ধ, কি করে আসবে? আসতে পারছে না, আমাদেরও খারাপ। আমাদের তো এখানে হসপিটাল কেন্দ্রিক ব্যবসা, আমরা তো অফিসিয়াল কোনো এখানে ব্যবসা করি না, যারা চিকিৎসার অ্যাটেন্ডেন্স তারাই থাকে। বাংলাদেশে গেলে বিক্রি হয়ে যেত, আপনার বিক্রি হয় না। কলকাতার মুকুন্দপুর এলাকায় গত চার দশক ধরে গড়ে উঠেছে এক এক করে সর্বভারতীয় স্তরের নামী সব বেসরকারি হাসপাতালের শাখা। আর এন টাগোর, মেডিকা, TMRI, আমরি ছাড়াও বেশ কিছু ল্যাবও রয়েছে এখানে। এখানকার হাসপাতালগুলোর চিকিৎসা সেবার গুণগত মান অনেক ভালো। শুধু তাই নয়, ভারতের নামী চিকিৎসকরা বসেন এখানে। এছাড়া অত্যাধুনিক যন্ত্রপাতি থাকায় ক্রমেই অঞ্চলটি হয়ে ওঠে একটি মেডিকেল ট্যুরিজমের জায়গা। এখানে বাংলাদেশ ছাড়াও বিদেশি পর্যটকরাও আসতে শুরু করে। চিকিৎসা কেন্দ্রকে ঘিরে এখানে গড়ে উঠেছে আবাসিক হোটেল ও লজ। পাল্লা দিয়ে বাড়ছিল ফলের দোকানও। এছাড়াও স্থানীয় যোগাযোগের জন্য বাড়ছিল অটোরিকশা এবং সাধারণ গণপরিবহনের সংখ্যা। আপনারা জেনে অবাক হবেন যে মূলত বাংলাদেশি চিকিৎসা সেবা প্রত্যাশীদের জন্যই এখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সচল থাকে। বর্তমানে এই মহামারীর সময়ে বাংলাদেশিরা না যাওয়ায় এখানকার হাসপাতাল, হোটেল ব্যবসা এবং চিকিৎসার সাথে জড়িত অনেক খাত হুমকির মুখে। আর এমনটাই আমরা প্রতিবেদনের শুরুতে শুনছিলাম সেখানকার ব্যবসায়ীদের মুখ থেকে। বেসরকারি তথ্য অনুযায়ী প্রতি মাসে কলকাতার মুকুন্দপুর এলাকায় বেসরকারি হাসপাতাল ঘিরে যে মেডিকেল ট্যুরিজম তৈরি হয়েছে সেখান থেকে শত কোটি টাকার ব্যবসা হয়। আর এটার প্রায় সিংহভাগই বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে আসে, যা গত কয়েক মাসে নেমে গিয়েছে শূন্যের কোঠায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনারা সবাই জানেন প্রতি বছর হাজারো বাংলাদেশি কলকাতায় ঘুরতে যায় এবং সেখানে কেনাকাটা করে। আর বাংলাদেশিরা বর্তমানে কলকাতায় না যাওয়ার ফলে তাদের সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধের পথে। আর এ বিষয়ে আমরা একটি ভিডিও বানিয়েছি, আপনি যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ফলো করে ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং অর্থনীতি আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের এই প্রচেষ্টা। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার ছোট্ট একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের পজিটিভ নিউজগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউবের সাথেই থাকবেন। ধন্যবাদ।